বাংলাতে খুব সহজে যদি আমরা বলি ভয়েস বা বাচ্চ কাকে বলে সেটা হলো আমাদের মনের ভাব প্রকাশের একটা ভঙ্গি বিভিন্ন ভাবে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি বাক্যের সাহায্যে সেই বাক্যগুলোর যে এক এক রকম ভঙ্গি থাকে প্রকাশ ভঙ্গি থাকে দ্য ডিফারেন্ট টাইপস অফ এক্সপ্রেশনস দে আর কল ভয়েস ভয়েস আর অফ থ্রি টাইপস প্রাইমারিলি

ইন টুগেদার ভয়েস চেঞ্জ রুলস তাহলে ভয়েস চেঞ্জ বলতে আমরা কী বুঝবো ভয়েস চেঞ্জ বা বাচ্চ্য পরিবর্তন বলতে আমরা বুঝবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যাওয়ার যে নিয়মাবলী অ্যাক্টিভ ভয়েসকে বাংলায় আমরা কর্তৃবাচ্য বলতে পারি প্যাসিভ ভয়েসকে কর্মবাচ্য এইবার এটা গ্রামাটিক্যাল নিয়মে অ্যাক্টিভাইজ আমরা কাকে বলি ওয়েন দ্য সাবজেক্ট পারফর্মস দ্য অ্যাকশন স্টেটেড বাই দ্য ভার্ভ অর্থাৎ ক্রিয়ার কাজটা যখন কর্তা নিজে করছেন সাবজেক্ট যখন নিজেই এই ক্রিয়া বা ভার্ভের কর্তা অর্থাৎ নিজেই কর্তা কাজটা করছেন দেখো ডুয়ার অফ দ্য অ্যাকশন যে অ্যাকশন মানে ভার্ভ এই ভার্ব মানে ক্রিয়া ক্রিয়ার যে কাজটা সেটা যে করছে সাবজেক্ট সাবজেক্ট যখন নিজেই কাজটা করছেন তখন আমরা তাকে বলছি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস হচ্ছে ভেন দ্য সাবজেক্ট ইজ অ্যাক্টিড আপন বাই দ্য ভাব অর্থাৎ ক্রিয়ার কাজটা ক্রিয়ার কাজটা সাবজেক্টকে দিয়ে করানো হচ্ছে খুব সামান্য একটা উদাহরণ দিই ছাত্ররা তোমরা প্রত্যেকেই মাকে রান্না করতে দেখো মা যখন ভাত বসান ভাতটা হয় হাঁড়িতে জল ফোটে মা চাল দিয়ে দেন তারপরে আস্তে আস্তে ভাতটা হতে থাকে আবার পাশাপাশি কিন্তু মা কড়াইয়ে খুন্তি নেড়ে তরকারিও রান্না করেন তো দুটোই তো মাই রান্না করছেন ভাতটাও রান্না করছেন তরকারিও করছেন খুব সহজভাবে বলতে গেলে ভাতটা কিন্তু গ্যাসে হয়ে যাচ্ছে আর তরকারিটা কিন্তু মা কি করছে গ্যাসে তো হচ্ছেই বা উনুনে হচ্ছে কিন্তু খুন্তি নেড়ে নেড়ে করছেন তরকারি যখন রান্না হচ্ছে তখন মা সেটাতে সক্রিয়ভাবে করছেন তাই সেটা অ্যাক্টিভ ভয়েস যদি ধরি ভাতটা নিজে থেকে হয়ে যাচ্ছে সেটাকে আমরা প্যাসিভ ভয়েস ধরতে পারি এইটা হচ্ছে তোমাদের একটা মনে রাখার একটা টিপস এটার কিন্তু কোনো গ্রাম্যাটিক্যাল লজিক বা ব্যাকরণগত কোনো যুক্তি নেই এটা শুধু তোমাদের একটা মনে রাখার জন্য একটা সহজ পদ্ধতি আমি তোমাদেরকে বললাম এইবার আমরা চলে আসবো ভয়েস চেঞ্জের নিয়মে ভয়েস চেঞ্জ করতে গেলে একটা সেন্টেন্সে যে তিনটে পার্ট অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ভ আর অবজেক্ট সাবজেক্ট ভার্ভ এবং অবজেক্ট সাবজেক্ট হচ্ছে কর্তা ভার্ভ হচ্ছে ক্রিয়া অবজেক্ট হচ্ছে কর্ম বা রেস্ট অব দ্য সেন্টেন্সও মনে তোমাদের মনে রাখার জন্য সেটা বলতে পারো তাহলে এই তিনটে পার্ট না থাকলে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট এই তিনটে পার্ট না থাকলে ভয়েস চেঞ্জ হবে না To change the voice, we need three essential parts in a sentence, and they are subject, verb, and object. Okay. Now, the rules of the voice change present tense. We know that every tense has four different parts, or four different types of tenses are there simple present tense or present indefinite tense, present continuous tense, present perfect tense, and perfect continuous tense.

प्रेजेंट इन डेफिनाइट टेंस सबेक्ट प्लस वी प्लस ऑब्जेक्ट तुम्हारा मन ही होते वी वन कि जिस मे बी देर इज सम कन्फ्यूशन अबाउट वी वन नोट इट प्रेजेंट टेंस इज नोन एज वी वन पास टेंस इज वी टू पास पार्टिसिपल टेंस इज वी थ्री डू इट डन So, whenever I am using V1, mind that whenever I am using V1, it is the main form of the verb. That is the present tense of the verb. টেন্স অফ দ্য ভার্ব যখনই আমি সাবজেক্ট পরে ভার্বের ভি ওয়ান ফর্মটা ইউজ করবো ভি ওয়ান ইউজ করবো তখন তোমরা বুঝবে যে আমি প্রেজেন্ট টেন্সটা ইউস Whenever I আই using ইউজিং ভি থ্রি যেখানে যেখানে আমি ভি থ্রি ইউজ করবো উই আর ইউজিং দ্য পাস্ট পার্টিসিপেল ফর্ম আমরা সেখানে পাস্ট পার্টিসিপেল বা থার্ড ফর্মটা ইউজ করছি এটা একটু মাথায় রাখতে হবে কারণ প্যাসিভ ভয়েস কিন্তু ভি থ্রি বা ভার্বের থার্ড ফর্ম ছাড়া হয় না ওকে নাও কাম টু দ্য পয়েন্ট অ্যাক্টিভ ভয়েস

সাবজেক্ট আর অবজেক্ট নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করবে অদল বদল করবে অবজেক্ট চলে আসবে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট চলে যাবে অবজেক্টের জায়গায় ওকে এইবার ভার্ভ ওয়ান বা ভি ওয়ানের জায়গাটা কি হবে ভি ওয়ানটা কিন্তু ভি থ্রি হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ভয়েস চেঞ্জের একটা ইম্পর্টেন্ট রুলস যে ভি ওয়ান সবসময় প্যাসিভ ভয়েসে ভি থ্রিটাই ইউজ হয় ভি ওয়ান হোক ভি টু হোক ভি থ্রি হোক যেটাই হোক না কেন প্যাসিভ ওয়াইজ কিন্তু ভি থ্রি ছাড়া হবে না প্যাসিভ ভয়েস ক্যান নট বি ডান উইদাউট ভি থ্রি তাহলে দেখো সাবজেক্ট আর অবজেক্ট জায়গা পরিবর্তন করে অবজেক্ট আর সাবজেক্ট হয়েছে ভি ওয়ানের জায়গায় আমরা ভি থ্রি বসিয়েছি ভি থ্রি আর সাবজেক্টের মাঝখানে একটা ছোট্ট বাই এসেছে আর এই অবজেক্টের পরে হেল্পিং ভার্ব হিসেবে ভি ভার্ব বা অ্যামিজার ইউজ হয়েছে তাহলে অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট ইনডেফিনাইটেন্সের টেন্সের অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট আর প্যাসিভ ভয়েসের ফর্মুলা হলো অবজেক্ট প্লাস অ্যামিজার বা ভি ভার্ব প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট নাও কাম টু দ্য পয়েন্ট

আর লেটার আর মি হয়ে গেলো এইবার বাকি রইল রাইট রাইট ভি ওয়ান ভি থ্রি হয়ে যাবে আমি রিটার্ন করে দিলাম ফর্মুলা অনুযায়ী এই বাইটা এখানে বসলো সাবজেক্ট আর ভি থ্রির মাঝখানে এবং এই দেখো অ্যাম ইজ আর বি ভার্বের বিভার্ভ তিনটেই আছে এম ইজ আর প্রেজেন্ট টেন্সের বিভার্ভ তিনটে হয় এম ইজ আর দে আর থ্রি বি ভার্ভস ইন দ্য প্রেজেন্ট টেন্স এম ইজ অ্যান্ড আর সো উই আর ইউজিং ইজ ফর সিঙ্গুলার সাবজেক্ট সরি এ লেটার এই এ লেটার অবজেক্টটার জন্য আমি সিঙ্গুলার হিসেবে ইজ এই বিভার বা হেল্পিং ভারটা ইউজ করলাম তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা পেয়ে গেলাম আ লেটার ইজ রিটার্ন বাই মি স্টুডেন্টস প্লিজ Carefully learn these formulae. Subject plus verb plus object. This is active voice in present indefinite tense. Object plus amiser plus v3 plus by plus subject is passive voice in present <coughs> indefinite tense. Now come to present continuous tense. Present continuous tense, the active voice is I am writing a letter. This is very easy. I is subject, M is R is for be verb, writing. Look at the verb writing. This is V1 plus ING. V1 means the main form of verb, the present tense of verb, that is write. That is write. Main form is write and we are adding ING. Therefore, writing a letter object.

দেখো রাইটিংয়ের আমি বলেছি ভি ওয়ানটা ভি থ্রি হবে রাইটিংয়ের রাইটটা ভি থ্রি হয়ে গেল রিটেন হয়ে গেল কিন্তু এই আইএনজি একটা ওয়ার্ড পড়ে রইল অর্থাৎ রাইটের রিট রাইটের ভি থ্রি বসলাম রিটার্ন কিন্তু আইএনজিটা কিন্তু বসেনি আইএনজিটা বসানোর জন্য আমরা একটা এক্সট্রা বি অ্যাড করবো বি এর সাথে আইএনজি অ্যাড করে আমরা বিং পেলাম টু রিপ্লেস দিস ing portion জি পোর্শন অফ দ্য রাইটিং উই আর অ্যাডিং দ্য and the অ্যান্ড দ্য this টু দিস it বিকামস বি ই প্লাস being and অ্যান্ড ইট fits ফিটস the sentence. দ্য এই আইএনজিটা কিন্তু আমরা আলাদা করে কোথাও বসাতে পারতাম না এই আইএনজিটাকে বসানোর জন্য আমরা একটা বিভার বানলাম এই বি ভার্বে অ্যাম আর এনেছি আর এর সাথে একটা বি এনেছি সরি বি ভার্ভ না বলে তোমরা বি বলবে একটা বি এনেছি বি বি কথাটা সেন্টেন্সকে সুন্দর করে তুলতে কাজে লাগে কিন্তু বি আবার শুধু বসে না আইএনজি বা ইএন এর সাথে যুক্ত হয় তো বি কথাটা কিন্তু সেন্টেন্সের মানেকে চেঞ্জ করে দেবে না দ্য ওয়ার্ড বি নট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স সো ইট ক্যান ফাইনলি ইউজড ইন দিস প্যাসিভ ভয়েস ওকে তাহলে দেখো আমাদের সেন্টেন্সটা কী হলো সাবজেক্ট ওবজেক্ট জায়গা পরিবর্তন করলো আর লেটার আর মি হয়ে গেলো বি ভাববের জন্য ইজ বসলো রাইটের থার্ড ফর্মের জন্য রিটার্ন বসলো আইএনজিটার সঙ্গে বি অ্যাড হয়ে বিইং হলো তাহলে আ লেটার ইজ বিইং রিটার্ন এবং আমি বলেছি ভার্বের থার্ড ফর্ম আর সাবজেক্টের মাঝখানে একটা বি বসবে বি বসলো তাহলে দেখো কত সোজা হয়ে গেল প্রেজেন্ট এর অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলা সাবজেক্ট প্লাস ভি ভার্ব প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্যাসিভাইজের ফর্মুলা অবজেক্ট প্লাস বিভার প্লাস বিইং প্লাস বি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট এইগুলো মাইনেটলি যদি তোমরা ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমাদের ভয়েস চেঞ্জ কোনো দিনও ভুল হবে না শুধু তাই নয় সেন্টেন্স কনস্ট্রাকশানেও তোমাদের কোনোদিনও কোনো প্রবলেম হবে না এরপর আসবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স পারফেক্ট আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সবসময় কিন্তু আই হ্যাভ দে হ্যাভ এবং থার্ড ফর্ম ইউজ হয় দেখো তাহলে আমরা এখানে কী দেখছি প্রেজেন্ট পারফেক্টেন্সের অ্যাক্টিভ ভয়েস দেখছি দেখো আই হ্যাভ রিটেন আ লেটার আইটা সাবজেক্ট হ্যাভ হচ্ছে হ্যাভ ভার্ব হ্যাভ বা হ্যাব যেটা বসবে রিটেন দেখো ভি থ্রি আছে ভি থ্রি মানে রাইট প্লাস ইএন ভি থ্রি মানে ভি ওয়ান প্লাস ইএন আ লেটার অবজেক্ট এটাকে আমরা যখন ভয়েসে নিয়ে যাব একই রকমভাবে সাবজেক্ট অবজেক্ট জায়গা পরিবর্তন করবে দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট উইল ইন্টারচেঞ্জ দেয়ার প্লেস দেখো অবজেক্টটা এদিকে এলো সাবজেক্টটা এদিকে গেলো হ্যাঁ হ্যাভ যেমন আছে তেমন থাকবে অবজেক্টের জন্য ভি থ্রি বলেছি আমি এখানে দেখো ভি থ্রি মানে রাইট প্লাস ইএন আছে এই রাইটের জন্য কিন্তু ভি থ্রিটা ইউজ হচ্ছে এখানে তাহলে এই ইএনটার জন্য কী ইউজ হবে এই ইএনটাতে একা বসতে পারবে না ঠিক আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যেমন আইএনজি যেমন একা বসতে পারেনি তাকে একটা বি যোগ করে বি করে বসানো হয়েছিল এখানেও কিন্তু ইএন একা বসতে পারবে না তার সাথে বি যোগ করে বি করা হবে মাইন্ড অ্যাট দ্য ইএন পোর্শন অফ Written this inactive voice, <coughs> the n portion will not sit alone. It will be added to the word be and it will become been. And then it will finally fit into the passive voice. Therefore, the formula we get here in the passive voice of present perfect tense is object plus has a plus been plus v3 plus by plus subject. A letter has been written by me. Students, please minutely learn the formula of these active and passive forms. Then it will be easier for you to construct any kind of sentences without any mistakes. Now we will go to the present perfect continuous tense. Present perfect continuous tense I have been writing a letter. What is the active voice? Subject plus have plus been.

হ্যাজ বা হ্যাবের জন্য হ্যাজ বা হ্যাব যেটা বস বসার বসবে রাইটের থার্ড ফর্ম রিটেনও বসবে কিন্তু এখানে লক্ষ্য করো এখানে বিনটা কিন্তু আগে থেকেই রয়েছে আর আইএনজিও রয়েছে তার মানে বিটা কিন্তু বসেই রয়েছে বি প্লাস ইএন বি ইজ অলরেডি দেয়ার দ্য ওয়ার্ড বি ইজ অলরেডি দেয়ার ইন দ্য সেন্টেন্স তাহলে এই বিনটা যদি বসেও যায় এই আইএনজিটার সাথে তো আর আমি বি যোগ করতে পারবো না কারণ একবার তো এটা বি যোগ করা হয়ে গেছে বি কিন্তু দুবার যোগ করা যায় না বি ক্যান সি টুয়াইস দে আর ফোর দিস ইজ ভেরি ফান প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাজ নো প্যাসিভ ভয়েস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো প্যাসিভ ভয়েস হয় না দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস হয় বাট ভয়েস হয় না বোঝা গেল ঠিক একই রকমভাবে আমরা পাস্ট টেন্সেও দেখব ইন্ডেফিনাইটের অ্যাক্টিভয়েসে যেটা সিম্পল প্রেজেন্টে আমরা ভি ওয়ান ইউজ করেছি এটা ভি টু হবে দেখো সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট সরি প্যাসিভয়েস আর অ্যাক্টিভয়েসের এটা দেখো পাস্ট ইনডেফিনাইট টেন্সের দ্য ভয়েস হচ্ছে আই রোট আ লেটার সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট প্যাসিভাইজ অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস অবজেক্ট একই রকমভাবে দেখো সাবজেক্ট অবজেক্ট জায়গা পরিবর্তন করেছে আর এই রাইটটা কী হয়ে গেছে ওয়াজ বা ওয়্যার বিভার্ব ছিল এটা হচ্ছে বিভার্ভ পাস টেন্স ওয়াজ বা ওয়ার এবং ভি টুয়েল সেই ভি থ্রি আমি আগেই বলেছিলাম শুরু করার আগে ভি ওয়ান ভি টু অ্যাক্টিভ প্যাসিভ ওয়েসে যেটাই থাক না কেন দে আর উইল বি অলওয়েজ ভি থ্রি ইন প্যাসিভ ভয়েস ভি থ্রি কিন্তু প্যাসিভয়েসে থাকতেই হবে ঠিক একইভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স কী হবে আই ওয়াজ রাইটিং আ লেটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কী ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল আই অ্যাম রাইটিং আ লেটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স কী হলো আই ওয়াজ রাইটিং আ লেটার এই অ্যামটা ওয়াজ হয়ে গেল ঠিক আছে তাহলে তার ফর্মুলাটা কী হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি রাইট প্লাস আইএনজি রাইটিং আর অবজেক্ট ঠিক একই রকমভাবে সাবজেক্ট অবজেক্ট জায়গা পরিবর্তন করবে সাবজেক্ট আর অবজেক্ট দেখো জায়গা পরিবর্তন করেছে আর লেটার আর মি হয়ে গেছে ওয়াজ বিভার প্রেজেন্ট পাস টেন্স অফ বি ওয়াজ বা ওয়ার বসেছে এই রাইটিং রাইট প্লাস আইএনজি এই রাইটের থার্ড ফর্ম দেখো রিটার্ন বসেছে কিন্তু আইএনজিটা আবার সেই একই রকমভাবে বি এর সাথে যুক্ত হয়ে আইএনজি হয়েছে প্লাস বাই প্লাস সাবজেক্ট তাহলে ভয়েসের ফর্মুলা কী হবে অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস বিইং প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট এই অ্যাক্টিভ ভয়েসের ফর্মুলা এইটা সিম্পল প্রেজেন্ট ইনডেফিন পাস্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাক্টিভ ভয়েস এটা পাস্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েসের ফর্মুলা এটা পাস্ট কন্টিনিউাস টেন্সের অ্যাক্টিভ ভয়েস এটা পাস্ট ইনডেফিনাইট পাস্ট কন্টিনিউস টেন্সের প্যাসিভ ভয়েস এটা বোঝা গেলো তোমরা কী করবে তোমরা এই ফর্মুলাগুলো একটু মুখস্থ করবে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতেই পারবে যদি নিতে চাও মোবাইলে কিংবা ভিডিওটা পজ করে একটু ফর্মুলাগুলো মাইনিউটলি টুকে নেবে না আমরা চলে আসছি পাস্ট পারফেক্টেন্স নাও উই আর গোয়িং টু পাস্ট পারফেক্টেন্স হোয়াট ইস দিস দিস ইস অ্যাক্টিভ আই ছিল আই হ্যাভ রিটার্ন লেটার পাস্ট পারফেক্টেন্স হলো আই হ্যাড লেটার দেখো এখানে হ্যাভটা এখানে হ্যাড হয়ে গেলো তাই তো তাহলে একই রকমভাবে এইখানেও হ্যাভটা হ্যাড হয়ে যাবে বাদ বাকিটা একই থাকবে ভয়েস তাহলে কী হবে আই সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট আই হ্যাড রিটেন আ লেটার রিটেনটা দেখো রিটেন মিনস ভি ওয়ান প্লাস ইএন রাইটের সাথে ইএন যোগ হয়েছে রিটেন মিন্স ইজ ইজুকাল টু ভি ওয়ান প্লাস ইএন তাহলে একইভাবে রাইটের জন্য রিটেন বসলো ইএনটা বি এর সঙ্গে যুক্ত হয়ে গেল দেয়ার ইজ দ্য সেম রুলস উই আর ফলোইং হুইচ উই হ্যাভ ফলোড ইন দ্য প্যাসিভ ভয়েস অফ প্রেজেন্ট পারফেক্টেন্স অবজেক্ট প্লাস হ্যাফ প্লাস বিন আমরা প্রেজেন্ট পারফেক্টেন্সে ইউজ করেছিলাম হ্যাজ বা হ্যাভ পাস্ট পারফেক্টেন্সে আমরা সেই জায়গায় ইউজ করছি হ্যাড আগের বারও দেখো বির সাথে ইএন যোগ করে বিন বসিয়েছিলাম সেই রাইটের ইএনটাকে বসানোর জন্য এখানেও কিন্তু আমরা তাই করছি রাইটের ইএনটাকে বসানোর জন্য আমরা একটা বি অ্যাড করছি আগেন উই আর অ্যাডিং অ্যান এক্সট্রা ওয়ার্ড বি টু দ্য ইএন পোর্শন অ্যান্ড দ্য ওয়ার্ড উই আর গেটিং বিন অ্যান্ড দ্য প্যাসিভ ভয়েস ফর্মুলা ইজ আ লেটার হ্যাড বিন রিটেন বাই মি আ লেটার হ্যাড বিন রিটেন বাই মি অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট দিস আর দ্য দিস আর দ্য ফর্মুলা অফ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস অফ পাস্ট পারফেক্ট টেন্স নাও কাম টু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিস ইজ দ্য সেম উই রুল উই উইল ফলো ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট সরি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাজ নো ভয়েস চেঞ্জ লাইক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একই রকমভাবে যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করেছিলাম তখন সাবজেক্ট প্লাস দেখো হ্যাজ হ্যাড প্লাস বিন প্লাস রাইটিং করেছিলাম ঠিক এখানেও আমরা পাস্ট কন্টিনিউ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও হ্যাড বিন রাইটিং ঠিক আছে তাহলে আই হ্যাড বিন রাইটিং আ লেটার আই সাবজেক্ট হ্যাড বিন রাইটিং ভি ওয়ান প্লাস আইএনজি আ লেটার অ্যাক্টিভ ভাইস কিন্তু আছে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস কিন্তু আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই দেয়ার ইজ অ্যাক্টিভ ভয়েস ইন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাট নো প্যাসিভ ভয়েস ইন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কারণ ওই একই রকমভাবে বিন বিন তো বসেই আছে বি ওয়ার্ডটা কিন্তু রয়েছে তাহলে আইএনজির জন্য আমরা আরেকটা এক্সট্রা বি কিন্তু অ্যাড করতে পারবো না যেই সেই কারণে আমাদের কিন্তু Past perfect continuous tense has er, no passive voice. Nahin. We cannot add be twice. We cannot add the word be twice in a sentence. Therefore, past perfect continuous tense has no passive voice. Okay? Now we are going to the future indefinite tense. Future indefinite tense follows the same rule. What is active voice of future future indefinite tense? I shall write a letter. You must notice this. The nowadays shall is obsolete. Shall is not used too much in the sentence. So we can use only will. Okay. For your comfort, we can use only will. Okay. Bottoman kale. শ্যাল ভাবটা কিন্তু আর ফিউচার টেন্সে ইউজ হয় না কেবলমাত্র উইল ইউজ হয় এখন শ্যাল অবশলিট হয়ে গেছে সেই কারণে আমরা তোমাদের সুবিধার জন্য উইলটা ইউজ করব তাহলে দেখো ফিউচার ইনডেফিনাইট টেন্সের অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট শ্যাল বা উইল আমি লিখেছি কারণ দিস ইজ দ্য রুল উই উইল ইউজ অনলি উইল আমরা শুধু উইল ইউজ করব। সাবজেক্ট আই উইল রাইট আ লেটার ওকে না প্যাসিভাইজে কী হবে দেখো একই রকমভাবে সাবজেক্ট অবজেক্ট জায়গা পরিবর্তন করবে লাইক ওয়াইজ দ্য সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট উইল ইন্টারচেঞ্জ দেয়ার প্লেসেস অবজেক্ট সাবজেক্ট জায়গা পরিবর্তন করলো শ্যাল উইলের জায়গায় শ্যাল উইল থাকলো দেখো ভি ওয়ানটা ভি থ্রি হলো ঠিক আছে কিন্তু এখানে শ্যাল বা উইল যেহেতু বসে আছে সেই জন্য আমরা একটা বি নিয়েই এলাম বাই মি ফিউচার টেন্সে তাহলে অ্যাক্টিভ ভয়েস কী হবে সাবজেক্ট প্লাস স্যাল উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট আর এই ফিউচার ইনডেফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েস হবে অবজেক্ট প্লাস স্যাল উইল প্লাস বি প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট আর লেটার উইল বি রিটার্ন বাই মি তোমরা যে কোনো সেন্টেন্স যে কোনো ট্রান্সলেশন তোমরা এই ধরনের ফর্মুলা কিন্তু প্রয়োগ করে করতে পারো তোমাদের কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশান ভীষণ স্ট্রং হয়ে যাবে যদি এই ফর্মুলাগুলো তোমরা ভীষণ ভালোভাবে মুগস্থ করে রাখতে পারো তোমরা মাঝে মাঝে ভিডিওটা পজ করবে করে ফর্মুলাগুলো একটু লিখে নেবে তাহলে দেখবে ফর্মুলাগুলো যদি এক জায়গায় থাকে তোমাদের কোনো সময় কোনোভাবেই তোমরা ফর্মুলাগুলো হারাবে না এবং এর ফলে তোমরা যে কোনো ধরনের সেন্টেন্স কনস্ট্রাকশান পাস্ট প্রেজেন্ট ফিউচার যে কোনো ধরনের সেন্টেন্স কনস্ট্রাকশান তোমরা কিন্তু এই ফর্মুলা মিলে করতে তো পারবেই উপরন্তু তোমাদের ভয়েস চেঞ্জের রুলসও কিন্তু ভীষণ ভালোভাবে মুগস্থ হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আই উইল বি রাইটিং আ লেটার দিস ইজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ আই উইল বি রাইটিং ভি ওয়ান প্লাস আইএনজি রাইট প্লাস আইএনজি এনজি আ লেটার প্যাসিভ ভয়েজও কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হয় না দেয়ার ইজ নো প্যাসিভ ভয়েজ ইন ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফর দ্য সেম রিজেন দেখো বি এখানে বসেই আছে রাইটিংয়ের আমরা রিটেনটা তো বসাতে পারি আ লেটার উইল বি রিটেন কিন্তু আইএনজিটা কোথায় যাবে ing does not নট ফিট ইন দ্য সেন্টেন্স দেয়ার ইল উইল বি আ গ্যাপ ইফ উই মেক ইট Therefore, প্যাসিভ continuous tense has ফিউচার no passive হ্যাজ ফর্ম দেখো আমরা যদি এইভাবেই সেন্টেন্সটাকে করি আ লেটার উইল বি রিটার্ন বাই মি আইএনজিটা কিন্তু আর কোথাও ইউজ করতে পারছি না রাইটিংয়ের রাইটের জন্য ইএনটা নিয়েই নিলাম কিন্তু আইএনজিটা কিন্তু রয়ে গেলো সেই জন্য দেখো আমরা কিন্তু কোনোভাবেই এটাকে আইএনজিটাকে এই প্যাসিভ ভয়েসে কিন্তু ফিট করাতে পারবো না সেই কারণে ফিউচার কন্টিনিউয়াস টেন্সেরও কিন্তু প্যাসিভ ভয়েস নেই অনলি অ্যাক্টিভ ভয়েস ফিউচার কন্টিনিউয়াস টেন্স হ্যাজ অলসো নো প্যাসিভ ভয়েস অর প্যাসিভ ফর্ম অনলি দেয়ার ইজ দ্যান অ্যাক্টিভ ভয়েস ফর্ম নাও ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্টেন্স সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট ভি থ্রি মিন্স V1 ওয়ান প্লাস ইএন হোয়াট ডাস ভি থ্রি মিন্স ভি প্লাস ইএন ভি প্লাস ইএন ভার্বের মেন ফর্মের সাথে ইএন যোগ করলে আমরা ভি পাবো ঠিক আছে তাহলে দেখো সাবজেক্ট হচ্ছে আই উইল হ্যাভ ভি থ্রি মানে ভি ওয়ান রাইট তার সাথে ইএন যোগ হচ্ছে রিটার্ন আ লেটার প্যাসিভাইসে দেখো সাবজেক্ট অবজেক্ট জায়গা পরিবর্তন করছে সাবজেক্ট অবজেক্ট জায়গা পরিবর্তন করছে আ লেটার সাবজেক্টের জায়গায় মি হয়ে গেল অবজেক্ট আর লেটার চলে এলো উইল হ্যাভ রিটার্ন মানে রাইট প্লাস ইএন রাইটের দেখো ভি থ্রি আমি রিটার্ন করে দিয়েছি আমি বারবার বলেছি আমরা কিন্তু প্যাসিভ ভয়েসে সবসময় ভি থ্রি ইউজ করব আগেন অ্যান্ড আগেন আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট ভি থ্রি উইল অনলি বি ইউজড ইন প্যাসিভ ভয়েস নো আদার ফর্ম অফ ভার্বস উইল বি ইউজড ইন প্যাসিভ ভয়েস অনলি ভি থ্রি দেয়ার ফোর উই আর ইউজিং দ্য ভি থ্রি ফর্ম অফ রাইট ইন প্যাসিভ ভয়েস অফ ফিউচার পারফেক্টেন্স দেখো রিটার্ন বসিয়েছি কিন্তু এই ইয়েনটা অ্যাডের জন্য আবার আমরা একটা বি যোগ করছি বি প্লাস ইন বিন তাহলে আ লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই মি লাইক ওয়াইজ একই রকমভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও কিন্তু শুধু অ্যাক্টিভ ভয়েস আছে প্যাসিভ ভয়েস নেই দেখো অ্যাক্টিভ ভয়েস কি সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট আমি একটু কাছে নিয়ে যাচ্ছি ভিডিওটা তাহলে বুঝতে পারবে সাবজেক্ট আই উইল হ্যাব

not ইউজিং বি ইন দ্য প্যাসিভ ভয়েস অফ ফিউচার পারফেক্ট কন্টিনিউ টেন্স দেয়ার ফোর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাজ অলসো নো প্যাসিভ ভয়েস দেখো বিন কথাটার জন্য বিটা অলরেডি এই সেন্টেন্সটাতে আছে তাই আমরা আইএনজিটা কিন্তু আর বসাতে পারছি না আইএনজিটা কিন্তু বাকি রয়ে যাচ্ছে তাহলে আমরা যদি চেঞ্জও করি আ লেটার উইল হ্যাভ বিন রিটার্নও করি রিটার্ন দেখো রাইটের জন্য রিটেন বসাতে পারছি কিন্তু আইএনজিটা সেই একইভাবে উদ্বৃত্ত থেকে যাচ্ছে আইএনজি ইজ অলওয়েজ অ্যালোন ইন দা সেন্টেন্স অ্যান্ড উই ক্যানট ফিট দ্য আইএনজি পোর্শন ইন দ্য প্যাসিভ ফর্ম সোজেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাজ নো প্যাসিভ ফর্ম ওকে আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ আমি তোমাদেরকে প্রথম থেকে একবার ফর্মুলাগুলো একটু দেখিয়ে দেবো তোমরা ভিডিওটা একটুখানি মাঝে মাঝে পজ করে নিয়ে এই ফর্মুলাগুলো একটু লিখে নেবে ঠিক আছে দেখো present tense অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্রেজেন্টেন্সের প্যাসিভ ভয়েস অবজেক্ট প্লাস অ্যামিজ আর প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট একটু ভিডিওটা পজ করে তোমরা এই ফর্মুলাগুলো খাতায় নোট করে নেবে এবং তার সাথে দেওয়া এক্সাম্পলগুলো আই রাইট আ লেটার আ লেটার ইজ রিটার্ন বাই মি আই রাইট লেটার অ্যাক্টিভ ভয়েস আ লেটার ইজ রিটেন বাই মি প্যাসিভ ভয়েস ওকে তোমরা একটু ভিডিওটা পজ করে বারবার বলছি তোমরা ফর্মুলাগুলো খাতায় লিখে নেবে প্লিজ pause your video to write the formulas in your copy so that it can be handy to you the present continuous tense active voice subject plus be verb plus v1 plus ing plus object passive voice object plus be verb plus being plus v3 plus by plus subject I am writing a letter example active voice a letter being is being written by me example passive voice present perfect tense active voice formula subject plus has perhaps plus v3 plus object example I have written a letter passive voice of pa present perfect tense object plus has a plus been plus v3 plus by plus subject a letter has been written by me. Present perfect continuous tense, active voice, subject plus has have plus been plus v1 plus ing plus object, passive voice, object plus has have. প্লাস বিন আমরা অ্যাড করতে পারছি না আইএনজি অ্যাড করতে পারছি না তাই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো প্যাসিভ ভয়েস হয় না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েসটাই হয় আর এই অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল কোনটা আই হ্যাভ বিন রাইটিং আ লেটার আই হ্যাভ বিন রাইটিং আ লেটার ফার্স্ট इनडेफिनाइट टेंस एक्टिव सब्जेक्ट प्लस वी टू प्लस ऑब्जेक्ट एक्साम्पल आई रोट लेटर पैसिव ऑब्जेक्ट प्लस वॉज वेयर प्लस वी थ्री प्लस एट प्लस ऑब्जेक्ट प्लस वॉज वेयर प्लस भि थ्री प्लस ब्लस सब्जेक्ट अटर वॉज रिटर्न बै मी पास्ट कंटिन्यूस टेन्स एक्टिव वाइज सबजेक्ट प्लस वॉज व्र प्लस वी वन प्लस आई एन जी प्लस ऑब्जेक्ट आई वॉज़ रईटिंग अटर पेसीव वर्स फॉर्मूला ऑब्जेक्ट प्लस वॉज वेयर प्लस बीन प्लस वी थ्री प्लस बाई प्लस सब्जेक्ट अटर वॉज बीन रिटर्न बाय मी पास पार्फेक्टेंस एक्टिव वर्स फॉर्मूला सब्जेक्ट प्लस हैड प्लस वी थ्री प्लस ऑब्जेक्ट एग्जाम्पल आई हैड रिटर्न अ लेटर पेसीव वर्स ऑब्जेक्ट प्लस हैड प्लस बीन प्लस वी थ्री प्लस बाई प्लस सब्जेक्ट अ लेटर हैड बीन रिटर्न बय मी

এবার আমরা আসবো ফিউচার ইনডেফিনাইটেন্স অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল আমি এখানে উইল বলবো তোমাদের বলেছি শ্যাল ইজ নাও অপসোলিট সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট Example, I will write a letter. Passive voice object plus will plus v, B plus V3 plus by plus subject. A letter will be written by me. Example, future continuous tense has no passive voice. There is only active voice. The active voice formula of future continuous tense is subject plus will plus B plus V1 plus ing plus object. Example, I will be writing a letter. Future perfect tense the active voice formula is subject plus will plus have plus v3 plus object example is i will have i will have written a letter passive voice formula of future tense future perfect tense is object plus will plus have been plus v3 plus by plus subject example a letter will have been written by me future perfect continuous tense there is no passive voice in future perfect continuous tense. There is only active voice, and the formula for active voice of future perfect continuous tense is subject plus will plus have plus been plus v1 plus ing plus object. The example for this is I will have been writing a letter. I hope you have understood the chapter. Thank you.